শেখ একটি প্রশ্ন নিচ্ছি আমাদের এক ভাই টিকাতুলি থেকে সালিহীন প্রশ্ন রেখেছেন ভয় পেলে বুকে থুতু দেয়া এটা আমাদের একটা অভ্যাসগত দিক এটা ইসলাম সম্মত কিনা সঠিক কিনা না এভাবে আসলে কুসংস্কারের একটি অংশ মাত্র ভয় পেলে অনেক সময় আমরা আসি থুতু দিই তারপরে আরও বেশ কিছু না ভয়ে কোনো কিছু পেলে লাহ কৌতুল্লাহ অথবা ইন্নআলিল্লাহ হ্যাঁ এই সমস্ত দোয়া পড়তে পারে অথবা কোনো কিছু দেখলে এসে গেলে আউজবুল্লাহ হিমিন সে বলতে পারে আস্তা ফুরুল্লাহ বলতে পারে আমি আল্লাহ কাছে ক্ষমা চাই এই দোয়াগুলি এই আমলগুলি করাটাই জরুরি আমরা মূল টপিক একটু কথা বলতে চাচ্ছি প্রতিবন্ধীদের প্রতি আমাদের করণীয় কি করণীয় তো অবশ্যই প্রতিবন্ধীদেরকে খারাপ নামে ডাকা যাবে না সুরা হুজরতের এগারো নম্বর আয়াতে ইয়াইহুল্লা লা আমারু লাই এসর লাই এসর কম কমন আসাই এখন নয় মিনহুম এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে কেউ কাউকে খারাপ নামে ডাকতে পারবে না সেকেন্ড হচ্ছে প্রতিবন্ধীদেরকে কোনোভাবে কষ্ট দিতে পারবে না এবং তাদের সর্বত্র অগ্রাধিকার দিতে হবে এবং এই তৃতীয় লিঙ্গ বলেন আর প্রতিবন্ধী বলেন যে কোনো এই সরকারি বেসরকারি সব জায়গায় আমরা বেসরকারি বিশেষ করে বেসরকারি জায়গায় প্রতিবন্ধী আমরা দেখতে পাই না যে অফিস টফিসি বিভিন্ন জায়গায় সবাই মনে করেন তাকে কেন দেবো আচ্ছা তাকে যদি আমরা সবাই উপেক্ষা করে চলি তাহলে ওনার অবস্থাটা কী হবে সেজন্য আমাদের একটা কোঠা থাকা উচিত গভর্নমেন্টের একটা এব কঠিন ডিসিশন থাকা উচিত যে যে কোন কোনো কোম্পানিতে একটা পার্সেন্টেজ অনুযায়ী নিতে হবে কারণ তাদেরকে যা পারে সেই অনুযায়ী কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব এবং তাদেরকে সম্মান ইজ্জত করা তাদেরকে মূল্যায়ন করা সামাজিকভাবে স্বীকৃতি তো রয়েছে এটাকে আরও এস্টাবলিশড করা প্রতিবন্ধী যে কোনো প্রতিবন্ধীদের এটা আমাদের জন্য জরুরি সুরা নূরের নূরের একষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক বলছেন লাই আমা আল আর হারাজু এই আয়তের মধ্যে স্পষ্ট করে আল্লাপাক বলছেন যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের কোনো গুণা নেই হ্যাঁ তারপরে আরও অন্যান্য প্রতিবন্ধীর ব্যাপারে আলাপাক বলেছেন তাদের কোনো অপরাধ নেই গুণা নেই বেশ কিছু বিষয় সেখানে গুণাগুণের কথা বর্ণনা করা হয়েছে তাদের অধিকারকে সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছেন সুরা নূরের সিক্সটি ওয়ান নাম্বার আয়াতে অথবা আমাদের উচিত হচ্ছে কোরআন এবং সুন্নায় রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে মর্যাদা দিয়েছেন এবং রুগীকে নবীজি মর্যাদা দিয়েছেন একজন মির্গি রুগী রসুল্লার কাছে এসেছেন এবং নবীজি তাকে এসে এসে দোয়া চেয়েছেন জিয়া রসুল্লাহ আমার তো রোগ আমার লৌঙ্গিক খুলেছে যে আমার সতর বেসতর হয়ে যায় তো রসুল্লাহাল্লাম বললেন তুমি কি ধৈর্য ধরবে তা তুমি জান্নাত পাবে আর যদি না বলো তা তোমার রোগের জন্য আল্লাহর কাছে দোয়া করবো তোমার রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো ওই বললেন সাবি বললেন ইয়া আল্লাহ আমি জান্নাতেই যেতে চাই আমি ধৈর্যই ধরবো তবে আমি যেন বিশ্বাতর না হয়ে যাই আমার লঙ্গি টঙ্গি আমার পরনের ইয়াটা যেন ঠিকঠাক থাকে এই ব্যাপারে আপনি একটু দোয়া করেন তাহলে একজন মৃগি রোগ একজন রোগাক্রান্ত ব্যক্তি সে জান্নাত চেয়েছেন তার এই কষ্টটা বিনিময়ে